খাবার খাওয়ার ব্যাপারে আম্বারি কেমন? কোন খাবার খেতে ভালোবাসেন বিশ্বের ধনীতম ব্যক্তি? যারা তার সামনে থালি তুলে দেন তাদের বেতনই বা কত? শুনলে চমকে উঠবেন। রাজা রুজিদের মতো জীবনযাপন, খুবই বিলাসবহুল জীবন কাটান তারা। তাদের একাধিক দামি গাড়ি, বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি, অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা এগুলো রয়েছে। তিনি থাকেন বিশ্বের সবচেয়ে দামি বাড়ি অ্যান্টিলিয়ায়। এই বিলাসবহুল বাংলো দেখলে যে কারোরই চোখ স্থির হয়ে যাবে। বাংলোর নাম শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কার কথা বলা হচ্ছে। তিনি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তবে মুকেশ আম্বানি শুধু ভারতের নন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তিনি তার বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশেষভাবে পরিচিত। শুধু তিনিই নন, তার বাড়িতে রাঁধুনির কাজ করেন যারা, তারাও কাটান বিলাসবহুল জীবনযাপন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তাদের বেতন আকাশচুম্বী। বেতনের পরিমাণ শুনলে লজ্জা পাবেন যে কোনো বেসরকারি কোম্পানির উচ্চ পদস্থ কর্মীরাও। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আম্বানির 15,000 কোটি টাকা মূল্যের বাড়ি অ্যান্টিলিয়ার দায়িত্বে থাকা রাঁধুনিদের মাসিক বেতন 2 লক্ষ টাকা করে। সূত্রের খবর, আম্বানি পরিবারের দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের প্রত্যেকেই উচ্চ শিক্ষিত এবং স্মার্ট। লোভনীয় বেতনের পাশাপাশি আম্বানি পরিবারের তরফে তাদের স্বাস্থ্য বীমা করে দেওয়া হয়েছে। এছাড়াও তাদের সন্তানদের পড়াশোনার জন্য আম্বানি পরিবারের তরফ থেকে ভাতা দেওয়া হয়। আরো শোনা গেছে, অ্যান্টিলিয়ার কর্মীদের সন্তানরা প্রত্যেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করেন। লক্ষাধিক টাকা বেতন পাওয়া আম্বানির রাঁধুনিরা কিন্তু দেশের রাঁধুনি নন, যে কোনো ধরনের রান্না করতে তারা পারদর্শী। মনপসন্দ খাবার তৈরি করতে পারেন নিমেষের মধ্যে, চাইনিজ হোক কিংবা মোগলাই খানা, তৈরি করা যেন তাদের কাছে একেবারে নস্যি। এমনিতে আম্বানিরা নিরামিষ আসে। মুকেশ তার খাবার সম্পর্কে বিশেষভাবে সচেতন, পছন্দ করেন থাইল্যান্ডের খাবার খেতে। প্রতি রবিবার মুকেশের পাতে দক্ষিণ ভারতের পদ চাই চাই, এমনই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। মুম্বাইয়ে আম্বানিদের বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়ায় রাঁধুনিদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে। কেউ চাইলে বাড়িও ফিরে যেতে পারেন, তবে প্রধান রাঁধুনিকে নাকি থাকতে হয় অ্যান্টিলিয়াতে। আম্বানি পরিবারের রন্ধন শিল্পীদের যাতায়াতের জন্য নাকি আলাদা আলাদা গাড়ির ব্যবস্থা রয়েছে। একই রকম বন্দোবস্ত রয়েছে অ্যান্টিলিয়ার বাকি গৃহকর্মীদের। কর্মচারীদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেন না এই ধনকুবের। শুধু তাই নয়, কেউ যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাকেও কড়া কথা শোনাতে পিছপা হন না তিনি। বিশ্বখ্যাত ধনকুবেরের এ ব্যবহারে মুগ্ধ সবাই। ব্যুরো রিপোর্ট, আজ বিকেলের।